just back of the lane delivery. পরপর 4 ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তাওহিদ হৃদয় নিজের পঞ্চম ম্যাচে ব্যাটিং করতে নেমে ভক্ত সমর্থকদের রীতিমতো হতাশ করলেন। মাত্র এক বল খেলে শূন্য রানে ফিরলেন পেভিলিয়নে। এদিন ডাম্বুলওয়ারার 135 রানের জবাবে ওয়ান ডাউনে ব্যাট করতে নামেন হৃদয়। তবে ব্যাটিংয়ে নেমেই প্রথম বল থেকে চড়া হতে গিয়ে উল্টো ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে। এদিকে হৃদয়কে আউট করে যেন বিশ্বাসই করতে পারছিলেন না ডাম্বুলওয়ারার বলার, তার অঙ্গভঙ্গি ছিল দেখার মতো। এদিকে ব্যাটিংয়ে নেমে হৃদয়ের এমন তাড়াহুড়ো দেখে ভক্ত সমর্থক বলছে দ্রুত দেশে আসতেই হয়তো হৃদয় এমন তাড়াহুড়ো শুরু করেছে। কারণ আপনারা সবাই জানেন আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। অন্যদিকে জাফনা কিংস হৃদয়কে পুরো আসর খেলার প্রস্তাব দিলেও সেই প্রস্তাব দেশের সাথে ফিরিয়ে দিয়েছেন হৃদয়। তাই ভক্ত সমর্থকেরা মনে করছে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতেই কি ব্যাট হাতে এমন তাড়াহুড়ো শুরু করেছে হৃদয়। দর্শক আপনিও কি তাই ভাবছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।